ভাবি আইলে কামটা আমার হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি পলকবাইয়ের কাছে সোনারঘাট মাধবপুরের দায়িত্ব, বানিয়াচং আজমিরিগঞ্জ আমার ভাইয়ের দায়িত্বটা সমজাই দিতে চাই ভাই। আর যদি একবারে কিচ্ছু না দেন, আমি কিন্তু লাইভে দাঁড়াই এখন পলক ভাই কথা রাখে না। বলতে পারবো না আমরা, বলতে পারবো না লাইভে। এইবার নির্বাচনে প্রায় 60-70টা পেজ আমাদের মনিটাইজ হয়েছে সোনারঘাটের। আরে সোনারঘাট তো মাধবপুর সোনারঘাটে মিলাইয়া যে পরিমাণ পেজ মনিটাইজ হয়েছে তোমরা হয়তো বুঝবা না। তবে আমার ভাল লাগে, নির্বাচনের পরে আমি শুনলাম যারা আমার নির্বাচনে কাজ করছেন তারা এখন $1,000 করে প্রতি মাসে ইনকাম করে। এর চেয়ে ভালো আমার জন্য কি হইতে পারে যে আপনারা ডলারে ইনকাম করেন? এইটারে বাড়ানোর জন্য আমার পলক ভাই লাগবে। পলকে পলকে পলক ভাই লাগে, পলকে পলকে পলক ভাই লাগে। কারণ যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে, এই সিস্টেম দিয়ে আমি সোনারঘাট মাধবপুর যেভাবে পিছাইছে এই ট্র্যাডিশনাল সিস্টেমে আগাইলে আমি পারবো না। আমার লাগবে পলক ভাই, ডিজিটাল পলক ভাই লাগবে, আমার ডিজিটাল সুলাইমান সুকন লাগবে। কারণ তারা না হইলে, শুনেন, স্বপ্ন আমার অনেক বড়, আমি বিশ্বাস করি আমাদের সোনারঘাট মাধবপুর এখন নিজেদের প্রতি বিশ্বাস করতে শিখছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেখেন, 5 বছরে আমি বলছি শপথ নেওয়ার পর যে সোনারঘাট মাধবপুর আমি পাইছি রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো সোনারঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, প্রয়োজনে নাটুরে যাব, প্রয়োজনে যেখানে যাওয়া লাগে এইখানে যাব। আরে এত মানুষের স্বপ্ন, 8 লাখ মানুষ আমারে ধরাই দিছেন আর কম্বল দিছেন 1100। আমারে এইবার ইয়নো সাহেব আর ডিসি সাহেব মিলে কম্বল দিছেন 1100 আর মানুষ দিছেন 8 লাখ। আমি জানি এমপি হওয়ার পর মানুষে কয় খুব আরাম পেলে, আমি জানি আমার 12 কেজি ওজন কমছে, এক টাকাও এখনো পাইছি না, খরচ হয়েছে 27.5 লাখ। উনি জানে কম্বল ছাড়া সরকারিভাবে 1 টাকাও পাই নাই। এই যে আজকের যে ভাই খরচ প্রায় 5 লাখ টাকা দেখিয়া লাগছে, এখন হার পাওয়ার বলছে যে খালি খাওয়াইব, আর স্টেজ মেজ সাউন্ড টাউনের টাকা দিত না। আমি কইছি ভাই তাও না দিল আমি দিব, আমার টাকা দেওয়া হোক। আজকা সুমন ভাই না, আজকা পলক ভাই, পলক ভাই তোমরা কোন সময় সুমন ভাই কোন আর কোন সময় পলক ভাই কোন, এটা যদি না শিখো তাইলে ডিজিটাল সেন্টার হইব কেমনে? আজকা মনে কর ভাই সুমন ভাই লগিয়া এটা কোন যাইতো না, এরপরে শুনো এই খালি পলক ভাই সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি যদি আমারে কিছু সুবিধা না দেয় তাইলে আমার কোনো লাভ হইতো না। একটু জাহির ভাই কইতাই নানি তোমরা, জাহির ভাই গো সুন্দর করে গো আমার লাইন সুজা হইব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি বলছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি আরে আমি যতটা না ঘামছি তার চেয়ে বেশি ঘামছে আমার সোনারঘাটের মাধবপুরের মানুষ, এখন ইতিহাস বদলানোর সময়। আজকে যারা অতিথি হিসাবে আসছেন, প্রধান অতিথি, আমি জানতাম যে উনি ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রধান এবং অন্যতম কারিগর, 11টার সময় উনি টাইম দিলেন। আমি ভাবছি যে রাজনৈতিক মন্ত্রী, আমরা আগের অভিজ্ঞতা ছিল 11টায় বললে 11:45, উনি 11:15 আগে আইসা ইয়ন অফিসে বসা, আমার তখন গুসলি করি নাই। উনি ফোন দিয়া বললেন যে আমি চলে যাই প্রোগ্রামের জায়গায়। বিশ্বাস করেন এর চেয়ে কম সময়ে আমার জীবনে মনে হয় গোসল করি নাই, দৌড়াইয়া গিয়াতে কোনো রকম ধরছি। চাকরি তো আমার যে কোনো সময় যায় যায়,
আমি মাননীয় প্রধান অতিথিকে আসলে কৃতজ্ঞতা সব সময় মুখে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়। আপনি ব্যারিস্টার সুমনের দাওয়াতে আপনি আসছেন, জীবনে জানি না কোনোদিন এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা, তবে কথা দিচ্ছি আপনি যা করে যাবেন জীবনে ক্ষমতা পাইলে নাথুরের জন্য তার চেয়ে বেশি করে দিয়ে আসবো। আমি আজকে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের যারা প্রোগ্রাম শিডিউল, শিডিউলে আমাদের হার পাওয়ারের প্রজেক্টের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আর বিশেষ করে যারার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, যারা আমার দাওয়াতে নিজের টাকা খরচ করে নিজেরা কষ্ট করে বিভিন্ন প্রোগ্রাম বাদ দিয়ে সোনারঘাট মাধবপুরের মানুষের ভালোবাসার ডাকে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার জন্য আসছেন, আমার সালমান মুক্তাদের, আমার ভাই, আমার ভাই তৌহিদ আফ্রিদি, আমার ভাই তাশরিফ খান, আমার বন্ধু সুলাইমান সুকন, আমার ভাই আমাদের একটি বলার মতো গল্প আমাদের ইকবাল বাহার ভাই, আমার ভাই ফারাবি হাফিজ, আমার ভাই সুলাইমান সুকন এবং ইনতাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের দৌলত আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা, তবে যদি সুযোগ পাই কখনো, কখনো যদি নির্বাচন করেন অথবা কোনো ধরনের নিজের এলাকায় যান, তাইলে মনে রাখেন আপনি দাওয়াত না দিলেও আপনার পক্ষে গিয়ে ব্যারিস্টার সুমন দুইটা কথা বলে আসবে। আমি ধন্যবাদ জানাই আমার গার্জিয়ান জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যার সারা জীবনে রাজনীতি করতে গিয়ে তৃণমূল রাজনীতিবিদদের সাথে চলা শিখছি, যার কথায়